নমস্কার। চ্যানেল বাংলা নিবেদিত খবরের ময়নাতদন্ত আজ আমরা শুরু করছি। আজও আমরা দুটো বিষয় দেখেছি। প্রথম যে বিষয়টি সেটি হলো জেলার, আমাদের জলপাইগুড়ি জেলার প্রাক্তন জেলা সভাপতি তৃণমূলের চন্দন ভূমি, তা তিনি নানা কথার ফাঁকে জানালেন যে তিনিও মানে আমাদের এই যে তৃণমূলের যে দলের যে কাজ, সেই কাজ সেভাবে তিনি করতে পারছেন না। তা কারণ হচ্ছে যে দলের যেভাবে নির্দেশ আছে সে অনুযায়ী তিনি তার মতো করে যতটুকু সম্ভব একজন সৈনিক হিসাবে দলে থেকে যতটুকু করা তিনি করছেন, এবং বর্তমান সভাপতি যিনি আছেন তার বিরুদ্ধেও তিনি কথা বলে ফেললেন, অসুবিধাজনক সমস্যাগুলো নিয়ে তিনি কথা বললেন আমাদের চ্যানেলকে। তো সুতরাং সেইটি কি বললেন এবং কেন বললেন এই বিষয়টি আমরা শুনব। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আছেন সুমন বসু রায়, আমরা তার সঙ্গে এই কথা আমরা বলে নেব এবং সেই সঙ্গে চন্দনবাবুর কথাও আমরা শুনব, উনি কি বলেছেন। তো সুমনবাবু, আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন এইটা একটু বলুন। আপনি আজকে যে খবরের ময়নাতদন্তের বিষয়টি রেখেছেন, অর্থাৎ জেলা তৃণমূল কংগ্রেসের ভিতরে যে আভ্যন্তরীণ ক্ষোভ বিক্ষোভ রয়েছে সেই নিয়ে, এবং আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক নেতা কিন্তু ক্ষোভ উগড়ে দিচ্ছেন বর্তমান জেলা সভাপতির বিরুদ্ধে। আমরা এতদিন পর্যন্ত কিন্তু এই ধরনের মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু বহিঃপ্রকাশ কিন্তু আমরা পাইনি। এবার কিন্তু দেখা যাচ্ছে একটা টেন্ট, সেই টেন্টে কিন্তু দেখা যাচ্ছে যে একের পর এক নেতা, এবং নেতা থেকে আজকের দিনে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তৃণমূল কংগ্রেসের, তারাও কিন্তু বক্তব্য রাখছেন। এটা অত্যন্ত উল্লেখযোগ্য দিক তৃণমূলের দিক থেকে, কারণ আমরা জানি যে এই দলে কিন্তু একটা শৃঙ্খলা কিন্তু রয়েছে, কারণ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কিন্তু দলটা পরিচালিত হয়, এবং তিনি যখন বিধানসভাতে গিয়েছিলেন 2016 সালের নির্বাচনে, সে তখনও কিন্তু তিনি বলেছিলেন যে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে আমি দাঁড়াচ্ছি, এমনভাবে কিন্তু চিন্তা করে ভোটাররা যেন ভোট দেয়, এবং ভোটাররা কিন্তু একদম মানে একদম হাত উপর করে মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু আশীর্বাদ করেছিলেন। তার ফলশ্রুতিতে কিন্তু আমরা দেখেছি যে বিপুল ভোটে বিধানসভাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে এসেছিলেন, এবং পরবর্তী পর্যায়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বর্তমান সময়ে একের পর এক অভিযোগ কিন্তু উঠছে জলপাইগুড়ির জেলা তৃণমূলের যিনি সভাপতি রয়েছেন ডক্টর সৌরভ চক্রবর্তী তার বিরুদ্ধে। আমরা দেখেছিলাম এর আগে মাননীয় ঈশান কল্যাণী, তিনিও প্রাক্তন জেলা সভাপতি, তিনি কিন্তু একদম পরিষ্কার বলেছিলেন যে মাননীয় সৌরভ চক্রবর্তী তিনি কিন্তু কাজ করতে দিচ্ছেন না, যোগ্য সম্মান দিচ্ছেন না, এবং তিনি কিন্তু তাকে একজন সুবিধাবাদী সেই আখ্যা কিন্তু দিয়েছিলেন। আজকে আমরা যখন মাননীয় চন্দন ভৌমিকের সাক্ষাৎকার নিলাম, আপনি যখন তার সাক্ষাৎকার নিলেন, তারও কিন্তু একটা ক্ষোভ কিন্তু বহিঃপ্রকাশ আমরা দেখতে পেলাম। আমরা চন্দন ভৌমিককে সাধারণত যেভাবে দেখে এসেছি, তিনি কিন্তু একনিষ্ঠ একজন কর্মী হিসেবে দেখে এসেছি, তাকে দক্ষ সংগঠক হিসেবে দেখে এসেছি, এবং যতই বিতর্ক হোক তিনি কিন্তু সেই বিতর্কে কিন্তু সাধারণত এড়িয়েই চলেন, এবং কারোর বিরুদ্ধে কিন্তু এর আগে আমরা এইভাবে ক্ষোভ উগড়ে দিতে তার মুখ থেকে আমরা কিন্তু দেখিনি, তাকে কিন্তু দেখিনি। আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে তিনি একদম পরিষ্কার ভাষাতে বলে দিলেন যে দলে কিন্তু কাজ করতে দেওয়া হচ্ছে না, যদি কাজ করতে দেওয়া হতো আজকে তৃণমূলের যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি কিন্তু থাকবে না, আগামী দিনে কিন্তু এই দল সংঘবদ্ধ হয়ে যাবে, যে বিতর্ক রয়েছে সেই বিতর্ক কিন্তু একদম থেমে যাবে, কেন কর্মীরা কিন্তু কাজ করতে চাচ্ছেন এবং দল কিন্তু অনেক ভালো ফল করবে। এই যে বিষয়টি, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তিনি আরও অনেক কথা বলেছেন। আমরা প্রথমে আমরা খবরের ময়নাতদন্ত করবার আগে আমার মনে হয় তার বক্তব্যটাকে আমরা শুনে নিই, তারপর আমরা খবরের বিশ্লেষণ করি। নিশ্চয়ই আমরা শুনে নিচ্ছি তার বক্তব্য। চন্দনবাবু কি বলেছেন? আমাদের এইবারে যে প্রশ্নটা সেটা হচ্ছে যে যেহেতু আজকে তৃণমূল ক্ষমতায় পাহাড় থেকে সমুদ্র, এ পর্যন্ত পশ্চিমবঙ্গের সমস্ত স্তরই তৃণমূলের একটা বিরাট আধিপত্য রয়েছে, এবং এই আধিপত্য বিস্তারে যিনি মূল কাণ্ডারী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। তো এখন যেটা কথা সেটা হচ্ছে যে এত বিস্তৃতি, এত প্রসারিত, এত দীর্ঘ তার মাথা তুলে দাঁড়ানো,
সেখানে জলপাইগুড়িতে যে তৃণমূলের ভেতরে গোষ্ঠী দ্বন্দ্ব একটা ছড়িয়ে গেছে, সেই প্রসঙ্গটা নিয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাইছি। না, গোষ্ঠী দ্বন্দ্বের বিষয়ে যদি আপনাকে বলতে হয় যে গোষ্ঠী দ্বন্দ্ব বলতে যে ব্যাপার, মানে গোষ্ঠীতে গোষ্ঠীতে লড়াই এবং সম্মুখ সমরে তার তাদের লড়াই, সেই লড়াই কিন্তু জলপাইগুড়ি জেলায় নেই। আপাত দৃষ্টিতে আমাদের যেটা মনে হচ্ছে সেটা মনে হচ্ছে যারা সরকারিভাবে এখন দায়িত্বপ্রাপ্ত তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের কে দেখে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনে রাজনীতিটাকে যে পথে সঞ্চালিত করার উচিত সে পথে হয়তো তারা সঞ্চালিত করতে পারছেন না। তাতে কি মানুষের সমর্থন নেই? আমরা ভুল করছি, সমস্ত মানুষের সমর্থন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই সরকারটাকে দেখে। নেতৃত্বদের যে কাজ, সেই কাজ এবং নেতৃত্বদের যে আচরণ, সে আচরণের মূল্যায়নের সময় এখনও পশ্চিমবঙ্গে আসেনি। সুতরাং আমি মনে করি যে আপাত দৃষ্টিতে গোষ্ঠীদ্বন্দ্ব বলে যেটা মনে হচ্ছে সেটা গোষ্ঠীদ্বন্দ্ব নয়। এবং পুরানো দিনের যে সমস্ত অভিজ্ঞ মানুষ যারা রাজনীতিটা জেলা স্তরে, ব্লক স্তরে, বুথ স্তরে, অঞ্চল স্তরে যারা করেছেন এবং করার ইতিহাস যাদের আছেন, যারা পরীক্ষিত, যারা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে রাজনীতিটাকে প্রতিষ্ঠা করেছেন, সেই সমস্ত মানুষকে দিয়ে আবার কিন্তু আমাদের মানুষের পাশে পৌঁছে মানুষের অভাব অভিযোগকে গুরুত্ব দিয়ে রাজনীতিটা সঞ্চারিত করতে হবে। একটা নির্দিষ্ট জায়গায় বসে বা শহরে একটা নির্দিষ্ট এলাকা দিয়ে ঘুরে বা বিভিন্ন সভা সমিতিতে কেবলমাত্র উপস্থিত হয়ে রাজনীতি করার নামে কেবলমাত্র নিজের অস্তিত্ব টিকিয়ে থাকার যে রাজনীতি, সে রাজনীতি করলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বা তৃণমূল কংগ্রেসের কিছু হবে না, আমাদের জেলার মানুষরাই বঞ্চিত হবেন। তো এখানে 16 তারিখে, 16ই নভেম্বর বর্ধিত কোর কমিটির মিটিংয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, সেদিন তিনি দলনেত্রী হিসাবে যে ভূমিকা তিনি পালন করেছিলেন এবং বার্তা দিয়েছিলেন সেটা হচ্ছে পুরনো যারা আছেন, যারা পুরনো তৃণমূল কর্মী আছেন বা নেতা আছেন, যারা ব্রাত্য অবস্থায় আছেন আর কি, তাদেরকে নিয়ে কাজ করতে হবে। তো এই মুহূর্তে জলপাইগুড়িতে এইরকম একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি, তো এই প্রসঙ্গে আপনার মতামতটা, আপনি আপনার যে ভাবনাটা সেটা একটু বলুন না। বিশেষত আপনাকে যেটা বলি যে তৃণমূল কংগ্রেসের যারা ব্রাত্য আছেন অর্থাৎ রাজনীতি করবার সুযোগ পাচ্ছেন না, তাদেরকে অবশ্যই রাজনীতির মূল স্রোতে নিয়ে এসে তাদেরকে পাশে রেখে রাজনীতিটা পরিচালনা করা উচিত। এটা আরেকটা যেটা প্রশ্ন সেটা হচ্ছে, এই মুহূর্তে একটু অন্যভাবে বলছি, এই মুহূর্তে যেটা কথা সেটা হচ্ছে যে আপনাকে এই মুহূর্তে যদি জেলার মূল দায়িত্ব দেওয়া হয়, সভাপতি করে দেওয়া হলো, তার আপনি কিভাবে এই যে সমস্যাগুলো রয়ে গেছে নেতৃস্থানীয় মানে অবস্থাতেও আমরা দেখতে পাচ্ছি, যারা নেতা আছেন তারাও ঠিক গুছিয়ে উঠতে পাচ্ছেন না, একটা অদ্ভুত অবস্থা কিন্তু তৈরি হয়ে আছে জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে, এটা আমরা লক্ষ্য করছি। তো আপনি, আপনাকে সভাপতি করা হলো এইখান থেকে, আপনাকে রাজ্য স্তর থেকে আপনাকে জেলার দায়িত্ব দেওয়া হলো, জেলা সভাপতি হলেন, তো এই জায়গাগুলোকে আপনি কিভাবে দেখবেন বলে আপনি মনে করছেন? না দেখুন, বিষয়টা হচ্ছে যে আমরা সংগঠক হিসেবে, আমরা তো ম্যানেজার নই, ম্যানেজারদের কর্তব্য ম্যানেজ করা আর সংগঠকদের কর্তব্য সংগঠন তৈরি করা। একজন ভালো ডাক্তার তখনই ভালো ডাক্তার হন যখন তার ডায়াগনোসিসটা প্রপার হয়, তার পর্যবেক্ষণটা প্রপার হয়, তাহলে তিনি নির্দিষ্ট ওষুধ তিনি সেই রোগীকে দিতে পারেন এবং সহজেই তিনি সুস্থ হয়ে ওঠেন। আমার মনে হয় সবচেয়ে যে প্রথম যে কাজ, সে কাজ হচ্ছে জলপাইগুড়ি জেলার 80টি গ্রাম পঞ্চায়েতের প্রায় 1700 বুথে তৃণমূল কংগ্রেসের জেলার স্তরের নেতৃত্বদের পৌঁছানো প্রয়োজন। প্রত্যেকটি বুথে বসে বুথ কমিটিকে নিয়ে আলোচনা করে মানুষের অভাব অভিযোগ কী, মানুষ আজকের দিনে তৃণমূল কংগ্রেসকে সেই সংশ্লিষ্ট বুথের ভোটার যারা তারা কীভাবে মূল্যায়ন করছেন সেটা জেনে নিয়ে তারপর জেলার কার্যালয়ে বসে পরিকল্পনা তৈরি করে দ্রুততার সাথে সেই কাজগুলোকে কী করে সমাধান করা যায়। মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাবমূর্তি, সে ভাবমূর্তিকে কী করে নিয়ে যাওয়া যায় সেই পরিকল্পনা করাটাই মূল কাজ। সেটা আমাকে দায়িত্ব দিলে আমি সেই কাজটাই করব, এবং আমাকে দায়িত্ব না দিলেও, কেবলমাত্র কাজ করবার সুযোগ দিলেও আমি তাই করবার চেষ্টা করব। আমরা শুনে নিলাম চন্দনবাবুর বক্তব্য। তো চন্দনভূমি কী বললেন, আমরা যেহেতু আপনিও শুনলেন,
তো এই প্রসঙ্গে আপনি যে আপনার ভাবনা চিন্তার মধ্যে যদি কিছু এসে থাকে তাহলে আপনি সেটা যদি আমাদের বলেন খুব ভালো হয়। মানে সত্যি কথা বলতে আজকে চন্দনবাবুর যে বক্তব্য আমরা শুনতে পেলাম সেই বক্তব্য কিন্তু আমরা চন্দনবাবুকে দীর্ঘ 2001 সাল থেকে কিন্তু দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসে তিনি একজন কাণ্ডারি হিসাবে রয়েছেন, অর্থাৎ দীর্ঘ 17 বছর কিন্তু তিনি কিন্তু এই দলের সঙ্গে যুক্ত রয়েছে। আজ পর্যন্ত দলে কোনো কর্মীর বিরুদ্ধে কোনো নেতার বিরুদ্ধে কিন্তু তাকে খুব উপড়ে দিতে দেখিনি, এই প্রথমবার কিন্তু দেখলাম তিনি কিন্তু বর্তমান যে সভাপতি রয়েছে তার বিপক্ষে কিন্তু বললেন, ইঙ্গিতে কিন্তু বুঝিয়ে দিলেন বর্তমান যে দলের সভাপতি রয়েছে তিনি সঠিকভাবে দল পরিচালনা করতে পারছেন না। তিনি কিন্তু সুন্দর তার ব্যাখ্যা করলেন, এড়িয়ে গিয়ে কিন্তু সুন্দর ব্যাখ্যা করলেন, প্রথমে বলে নিলেন যে এখানে কিন্তু গোষ্ঠী দ্বন্দ্ব নেই জলপাইগুড়ি জেলাতে, যেটা অন্য জেলাতে আছে। একই কথা কিন্তু বলেছিলেন কিষাণ কল্যাণী 31 অক্টোবর আমাদের চ্যানেল বাংলার পর্দায়। আজকে কি দেখতে পেলাম, একই কিন্তু কথার পুনরাবৃত্তি ঘটালেন মাননীয় চন্দন ভৌমিক এবং তিনি সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। তিনি বললেন একজন ডাক্তার যদি তিনি দক্ষ হন, অভিজ্ঞ হন, তাহলে কিন্তু তিনি প্রথমে সেই রোগটিকে কিন্তু ধরে ফেলবেন এবং তার সঠিক চিকিৎসা করবেন। বর্তমান জেলা সভাপতি সেই রোগটি তো ধরতে পারছেন না, তিনি সঠিক ডাক্তার নন, সেই জন্যই কিন্তু আজকে দলে এই ধরনের বিতর্ক দেখা দিচ্ছে। এবং পরবর্তী যখন আপনি প্রশ্ন করলেন বাস্তবদের সঙ্গে যারাকে দূরে সরিয়ে রাখা হয়েছে তাদের জন্য কী করা উচিত, তিনি কিন্তু বললেন তাদেরকে অবশ্যই কিন্তু যোগ্য সম্মান দিয়ে বিভিন্ন কাজ কিন্তু ভাগ করে দেওয়া উচিত যাতে তারা কাজগুলি করতে পারে। এবং সর্বশেষ যে প্রশ্ন ছিল যে মাননীয় চন্দন ভৌমিককে যদি জেলা সভাপতি করা হয় তিনি কীভাবে এই সমস্যাকে মিটাবেন, তিনি খুব সুন্দরভাবে বললেন যে তিনি, আমরা জানি যে তিনি কিন্তু হাতুড়তানুর মতো চেনে জলপাইগুড়ি জেলা, এবং তিনি পরিষ্কার বললেন আমি কিন্তু প্রথমেই যেটা জোর দিব সেটা সংগঠনে জোর দেব। এবং তিনি সেই সঙ্গে কিন্তু তার মুখ ফসকেই ভ্রমবত বেরিয়ে গেল যে বর্তমান সময় তো তাকে কাজই করতে দেওয়া হচ্ছে না, জেলা সভাপতি তো দূরের কথা, তাকে কোনো কাজ করতে দেওয়ার সুযোগ হলেই কিন্তু তিনি সংগঠকরূপে নেমে পড়বেন এবং জলের যে বিতর্ক রয়েছে সেই বিতর্ক কিন্তু আর হয়তো থাকবে না, তিনি সেই দিকে মনোনিবেশ করবেন এবং আগামী যে নির্বাচনগুলি রয়েছে সেই নির্বাচনে ভালো ফল করবে দল। এটা অত্যন্ত উল্লেখযোগ্য এবং তার এই বক্তব্য থেকে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে তিনি একজন দলের একনিষ্ঠ সৈনিক, তিনি কিন্তু নেতৃত্ব পাওয়ার যে আশা সেই আশায় কিন্তু করছেন না, তার বক্তব্য থেকে যেটা ফুটে উঠছে তিনিও কিন্তু আশা করছেন শুধুমাত্র একটু যোগ্য সম্মান এবং কাজের সুযোগ, সেটা যদি পায় তাহলে কিন্তু তিনি নিজের যে শক্তি সেই শক্তি কিন্তু ঢেলে দেবেন, উজাড় করে দেবেন দলের জন্য। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার এই সব শেষ বক্তব্যটা। এবং আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই বক্তব্যের পরবর্তীতে কিন্তু পরপর যেহেতু একাধিক ব্যক্তিরা এই ধরনের বক্তব্য রাখছেন, জেলা সভাপতির উচিত কিন্তু একটু নমনীয় মনোভাব দেখিয়ে যারা দূরে সরে আছে তাদেরকে কাছে টেনে নেওয়া এবং এই দলকে কিন্তু আগামী যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনের জন্য তৈরি করা যাতে দল আগামী দিনে ভালো ফল করতে পারে। একজন তৃণমূল কর্মী কিন্তু যেমন চাচ্ছে এই দল ফিরে আসুক, এবং চন্দনবাবু কিন্তু পরিষ্কার বলেছেন যেভাবে দল পরিচালনা হচ্ছে তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ক্ষতি হচ্ছে না, তাতে কিন্তু দেখা যাচ্ছে হয়তো যিনি দল পরিচালনা করছে তারও খুব বেশি ক্ষতি হবে না, যেটা ক্ষতি হয়ে যাচ্ছে সেটা হচ্ছে জলপাইগুড়ি জেলার ক্ষতি হয়ে যাচ্ছে, কারণ উন্নয়নের ধারা কিন্তু স্তব্ধ হয়ে যাচ্ছে। সুতরাং এই বক্তব্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপাইগুড়ির স্বার্থে, এবং আমার মনে হয় যে এই বক্তব্য তার চ্যানেল বাংলায় যখন সম্প্রচারিত হচ্ছে তার পরবর্তীতে কিন্তু একটা আলোড়ন পড়ে পাবে, যেমনভাবে কিন্তু এর আগেও আলোড়ন পড়ে গিয়েছিল যখন কিষাণবাবু কিন্তু বক্তব্য রেখেছিলেন। সুতরাং এটা দলের ব্যক্তিগত ব্যাপার কীভাবে সেই বিষয়টিকে তিনি হ্যান্ডেল করবেন, যারা পর্যবেক্ষক রয়েছে তারও দায়িত্ব, অরূপ বিশ্বাসও নিশ্চয়ই এটা নিয়ে ভাববেন কীভাবে দলটিকে সংঘবদ্ধ করা যায়। তবে আমাদের যেটা মনে হয় সেটা হচ্ছে একটা শাসক দলের যখন কোনো সমস্যা হয় তার প্রভাব কিন্তু জেলাতে পড়ে, তার প্রভাব কিন্তু উন্নয়নে পড়ে, সেই উন্নয়নের ধারা যেন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন এবং কর্মীরা দাবি করেন এবং দেখাও যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে উন্নয়ন হচ্ছে, জলপাইগুড়ি কিন্তু সেই উন্নয়ন থেকে অনেকটা পিছনে পড়ে আছে। সুতরাং সেই উন্নয়নের ধারাটা যেন স্তব্ধ না হয়ে যায় এটা কিন্তু আমরা জলপাইগুড়িবাসী হিসাবে আশা করব। এবং সেই সঙ্গে
যে এই ধরনের যে বিতর্ক হচ্ছে সেই বিতর্ক যেন দূরে সরে যায়। এবং একটা জিনিস কিন্তু বোঝা যাচ্ছে, আমরা যখন যাই বিভিন্ন জেলা সফরে তখন কিন্তু দেখতে পাচ্ছি হাওয়া কিন্তু কথা বলছে। অনেক জেলাতে কিন্তু তৃণমূল কংগ্রেস যথেষ্ট শক্তিশালী জায়গাতে রয়েছে, তাদের সংগঠনও কিন্তু খুব ভালো জায়গাতে রয়েছে, কিন্তু বর্তমান সময়ে এই যে একটা দুর্বলতা হয়ে যাচ্ছে, দলের মধ্যে একটা মতবিরোধ দেখা যাচ্ছে, তার ফলে কিন্তু জলপাইগুড়ি জেলাতে বিরোধী দল রয়েছে বর্তমানে বিজেপি, তারা কিন্তু একটা মাটি পেয়ে যাচ্ছে। এটা কিন্তু তৃণমূল কলের দলের জন্য কিন্তু ক্ষতি হচ্ছে বলেই আমার ব্যক্তিগত অভিমত। আমরা শুনলাম ওনার বক্তব্য এবং চন্দন ভৌমিক যা বলেছেন সেই বক্তব্যের রেশ ধরে বিশ্লেষণে সুমনবাবু আমাদের অনেক কিছুই জানালেন, তার ভাবনা চিন্তাও জানালে এবং দলের ভাবমূর্তি কতদূর কি হলে পরে উঠতে পারে, আবার কি কাজ না হলে সেটা নেমে যেতে পারে, এরকম বিভিন্ন দিক নিয়ে উনি আমাদের সামনে আলোচনা করলেন। তো আমরা পরবর্তী আরেকটি আলোচনায় যাব, তার আগে আমরা দেখে নিচ্ছি সংবাদ ঝলক। এরএফ রেলওয়ে মজদুর ইউনিয়নের ইসলামপুর শাখার অবস্থান ধর্মঘটের পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য বৃহস্পতিবার থেকে চলা অনশন আন্দোলনে শুক্রবার অসুস্থ হয়ে পড়লেন এক আন্দোলনকারী। শুক্রবার দুপুরে আলিপুরদুয়ারের ফালাকাটা শহরের আশুতোষ পল্লীতে একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র শুভদীপ দেকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল সৎমা অর্পণাদের বিরুদ্ধে। পুলিশ সৎমা ও বাবা প্রসেনজিৎ দেকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। চিকিৎসার জন্য দিল্লি গিয়ে ফিরে আসার পর মালদায় শুক্রবার এক সাংবাদিক বৈঠকে বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা উড়ালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। মৃত্যুর পরেও মানুষ মানুষের জন্য, এই শিরোনামকে সামনে রেখে মরণোত্তর দেহদান কর্মসূচি নিয়ে আলোচনা ও সচেতনতা শিবিরের আয়োজন করলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ইসলামপুর বিজ্ঞান কেন্দ্রের সদস্যরা। আমরা শুনে নিলাম সংবাদ ঝলক, এখন আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, তবে তার আগে আমরা জানিয়ে দিই আজকে আরেকটি বিষয় আছে, সেটি হলো আচার্য জগদীশচন্দ্র বোসের 82তম মৃত্যুদিন। এই মৃত্যুদিন এই উপলক্ষে আমরা একটি আলোচনা রেখেছি, তো সুমনবাবু বিশ্লেষণ করবেন এবং আমরা এই আলোচনাটা করছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি আমরা, তারপরেই আমরা শুরু করব আমাদের এই আলোচনা। আপনার শিশুর শিক্ষা নিয়ে চিন্তিত? জলপাইগুড়িতে কোথায় শুরু করতে চান তার সুশিক্ষা? আর চিন্তা কেন, আমরা তো আছি। সোজা চলে আসুন আনন্দম কিন্ডার বেস আইটিআই এর বিপরীতে কলেজ পাড়া জলপাইগুড়ি। প্রতিটি শিশুরই ইউনিক ও স্পেশাল, আর শিশুর এই বিশেষ দিকটিকে আরো উজ্জ্বল করে জীবনের চলার পথে সব রকম বাধাকে অতিক্রম করে প্রস্তুত করে নিয়ে যাওয়ার জন্যই রয়েছে আনন্দম কিন্ডার বেস। আমাদের এখানে 18 মাস থেকে 6 বছর বয়সী শিশুর ভর্তির ব্যবস্থা আছে। টডলার থেকে ইউকেজি রয়েছে বিভিন্ন ফ্রিস্টাইল প্রোগ্রামস, ডে কেয়ার, ক্রেশ, ওরিয়েন্টেশন অ্যাক্টিভিটিস, উইন্টার ক্যাম্প, জগার্স, সামার ক্যাম্প। বিস্তারিত জানতে সোজা চলে আসুন আমাদের স্কুল অফিসে সকাল 10টা থেকে বিকেল 4টার মধ্যে। জলপাইগুড়িতে এই প্রথম মিটারনিট নিয়ে এসেছে ফাস্ট ফুডের এক্সক্লুসিভ পাম্পলেট। এখানে আপনাদের জন্য রয়েছে মনপসন্দ বার্গার, পিজা, ফ্রাইড চিকেন ইত্যাদি। যে কোনো অনুষ্ঠান যেমন বার্থডে পার্টি, ম্যারেজ, অ্যানিভার্সারিতে থাকছে ফ্রি পার্টি এরিয়া। এছাড়াও আমাদের এখানে থাকছে 500 টাকার ওপর কেনাকাটায় বিনামূল্যে হোম ডেলিভারি। তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের এই ফ্যামিলি রেস্টুরেন্টে, মিট অ্যান্ড ইট, জোড়াবাতি মোড়, মার্চিন রোড, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। আমাদের এই বিষয়ে যেটা রাখা হয়েছে সেটি হলো আজকে বিরাট মাপের এই বিজ্ঞানী, বিশ্ববরেণ্য বিজ্ঞানী, ভারতীয় বংশোদ্ভূত এই বিজ্ঞানী, আমাদের এই বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বোস, তিনি অনেক বড় বড় কাজ করে গেছেন আপনারাও জানেন। তো আজকে এই মৃত্যুদিনে আমরা তার সেই কাজগুলোকে স্মরণ করতে চাই, সেই দিকটিকে নিয়ে আজ আমাদের এই বিশ্লেষণে সুমনবাবু আছেন। আমরা তার কাজগুলো কি তিনি করে গেছেন, রেডিও আবিষ্কার থেকে শুরু করে যে উদ্ভিদের প্রাণ আছে
এই বিরাট একটা জায়গা এবং বিজ্ঞান জগৎকে কোথায় উনি নিয়ে গেছেন, তো সেই বিষয়টা নিয়ে আমরা সুমনবাবুর কাছ থেকে কিছু কথা আমরা জানবো, শুনবো। বলুন সুমনবাবু। অত্যন্ত ধন্যবাদ আপনাকে যে আজকে এত সুন্দর একটা বিষয়কে কিন্তু আপনি খবরের ময়নাতদন্তে রেখেছেন। আচার্য আমরা জগদীশচন্দ্র বসুর যখন নাম করতে যাই তখন কিন্তু বাঙালি হিসাবে আমাদের কিন্তু গর্ববোধ হয়, ঠিক যেমনভাবে আমরা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের কথা যখন নাম করি তখন কিন্তু আমাদের গর্ববোধ হয়, কারণ এরা ছিলেন হচ্ছে বাঙালিরা যে বিজ্ঞানী হতে পারে এবং সেই বিজ্ঞান যে পরবর্তী প্রজন্মকে একটা যুগের পর যুগ ধরে যদি একটা আলো দিতে পারে তার কিন্তু প্রথম সোপান কিন্তু এরা রচনা করেছিলেন। আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো জগদীশচন্দ্র বসু কিন্তু আজকে দিনে 1837 সালে আজকের দিনে কিন্তু তিনি কিন্তু চলে গিয়েছিলেন আমাদের ছেড়ে, এবং তার জন্মদিন যেটা রয়েছে 1858 সালে 30 নভেম্বর তিনি কিন্তু জন্মগ্রহণ করেন। আপনি যেমনভাবে বললেন রেডিও তরঙ্গের উপরে তার যে গবেষণা ছিল সেটা কিন্তু বিশ্বকে একটা পথ দেখিয়েছিল, কিন্তু তার থেকেও যদি আমরা বলি যে বড় তার যে অবদান রয়েছে এই বিশ্বের কাছে সেটা হলো উদ্ভিদের প্রাণ রয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষত আজকের দিনে এই আধুনিকতার যুগে, কেন আমরা দেখতে পাই যে নির্বিচারে কিন্তু গাছ কাটা হচ্ছে এবং গাছ কেটে কিন্তু শহর তৈরি করা হচ্ছে, দূষণ ছেয়ে যাচ্ছে এবং সেই দূষণের ফলে কিন্তু একটা প্রাকৃতিক বিপর্যয় দিকে দিকে ঘটছে। এরকম একটা সময় কিন্তু আমরা যদি সঠিকভাবে মূল্যায়ন করতে পারতাম জগদীশচন্দ্র বসুকে এবং তার যে গাছ উদ্ভিদের উপরে, তাহলে কিন্তু হয়তো আমরা নির্বিচারে কিন্তু গাছ কাটতাম না বা এই ধরনের দূষণের যে পরিবেশ সে পরিবেশ কিন্তু আসতো না। সুতরাং এটা অত্যন্ত উল্লেখযোগ্য, সেই সময় তো কেউ ভাবতে পারতো না যে উদ্ভিদেরও প্রাণ রয়েছে, তিনি কিন্তু সেই গবেষণার মাধ্যমে সেটা প্রমাণ করেছিলেন এবং সারাদিন কিন্তু তিনি ব্যস্ত থাকতেন এই ধরনের গবেষণার মধ্যে, এবং তিনি তখন এমন একটা অবস্থায় মগ্ন ছিলেন যে আমি যেটা শুনেছি যে জগদীশচন্দ্র বসু তিনি কিন্তু সারা দিন রাত্রি এইগুলোই ভাবতেন গবেষণার মধ্যে, কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে তার যে আবিষ্কারগুলো রয়েছে সেই আবিষ্কারগুলো সেই সময় ব্যবসায়িকভাবে লাভ করবার প্রচেষ্টা কিন্তু তিনি চালাননি, আর সেই জন্যই কিন্তু দেখা যায় তার আবিষ্কারগুলো হয়তো পরবর্তী সময়ে অন্যেরাও সেই ধরনের আবিষ্কার করেছে এবং তারাই কিন্তু পেটেন্টগুলো পেয়ে গেছেন, একের পর এক পেটেন্ট কিন্তু তারা পেয়েছেন। আমরা সেই জন্য রেডিওর আবিষ্কর্তা মৌখিকভাবে বললেও কিন্তু খাতা কলমে কিন্তু দেখা যায় যে সেই আবিষ্কর্তার নাম আলাদা, কারণ আচার্য জগদীশচন্দ্র বসু কিন্তু তিনি কিন্তু আবিষ্কার করে কিন্তু তার যে তৃপ্তি সেই তৃপ্তি কিন্তু লাভ করতেন, ফলে এখান থেকে আর্থিক মুনাফা কামাবার প্রচেষ্টা তার মধ্যে কোনো দিন দেখা যায়নি, আর সেটা দেখা যায়নি বলেই তিনি যে জিনিসটি আবিষ্কার করতেন সেটির পেটেন্টের দিকে যেতেন না, এটা অত্যন্ত উল্লেখযোগ্য দিক। তার যে আবিষ্কার সে আবিষ্কারের কিন্তু শেষ নেই, বহু জিনিস কিন্তু তিনি আবিষ্কার করেছেন এবং তিনি ছিলেন প্রচুর পরিশ্রম যেমন করতেন এবং তার ছিল একটা নিষ্ঠা এবং হার না মানার মানসিকতা, বিভিন্ন সময় দেখা যেত তার গবেষণা করতে গিয়ে সেই গবেষণা হয়তো সফল হতো না কিন্তু তিনি কিন্তু হাল ছাড়তেন না। যেমন উদ্ভিদের প্রাণ আছে, আজকের দিনে আমরা এটা যত সহজভাবে বলতে পারছি সেই সময় কিন্তু সেটা বলা অত সহজ ছিল না, কেন সবাই মানত উদ্ভিদের কোনো প্রাণ নেই, একটা জড় পদার্থ, সেই জায়গায় দাঁড়িয়ে এই জিনিসটিকে স্থাপন করা সেটা অত্যন্ত কঠিন কাজ ছিল এবং সেই কঠিন কাজটিকে কিন্তু তিনি করে দেখিয়েছিলেন। এরকম একটা জিনিস বাঙালিদের মধ্যে বিশেষত লেগে থাকার মানসিকতা এবং সেই মানসিকতা কিন্তু খুব কম দেখা গেছে বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে, সেই বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে তাকে আমরা এইভাবে কিন্তু দেখতে পেরেছি, এবং উদ্ভিদের সাথে চুম্বক নিয়ে তড়িৎচুম্বক নিয়ে তার গবেষণা আমরা জানি যে সেই গবেষণাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলা সায়েন্স ফিকশনের উপর তিনি কিন্তু প্রচুর
লিখেছেনও, একজন লেখক হিসাবে কিন্তু জগদীশচন্দ্র বসু তার নাম কিন্তু আমাদের তুলতেই হয়। তার যে লেখা, সেই লেখার মধ্যে নিরুদ্দেশের কাহিনী, এটা অত্যন্ত উল্লেখযোগ্য হয়ে আছে। এবং তাছাড়াও কিন্তু তিনি একটা গল্প, কিন্তু গল্পগ্রন্থ কিন্তু লিখেছিলেন অব্যক্ত নামে। সুতরাং তার শুধু যে বিজ্ঞান গবেষণার মধ্যে তিনি যে সীমাবদ্ধ ছিলেন তা নয়, তিনি লেখালেখির মধ্যেও কিন্তু তার অবদান রেখে গেছেন। আজকের দিনে আমরা এই গুরুত্বপূর্ণ দিনে অবশ্যই তাকে কিন্তু আমরা স্মরণ করব। আমরা শুনে নিলাম সুমনবাবুর কাছ থেকে আচার্য জগদীশচন্দ্র বসুর এই প্রয়াণ দিবস, সেই প্রয়াণ দিবস উপলক্ষে যে আলোচনা, অর্থাৎ তিনি যা করে গেছেন। কারণ আমরা দেখেছি যে মৃত্যু মানে মানুষ মরে যায়, কিন্তু কিছু মানুষ মৃত্যু হয়ে গেলেও অমর থেকে যান মানুষের মধ্যে, কারণ তারা কিছু করে যান। তাদের যে কর্ম, সেই কর্মের জায়গাটি এত সুন্দর থাকে, এত গভীর থাকে, এত তাৎপর্যপূর্ণ থাকে, যে সেগুলোই কিন্তু তাদেরকে অমর করে রাখে। তো সুতরাং তাদের মৃত্যু হয়নি। আমরা হয়তো মৃত্যু দিন নিয়ে কথা বলছি, মানুষকে মরে চলে যেতেই হবে এই মহালোক ছেড়ে, আরেক লোকে তাকে পাড়ি দিতে হয় বলে একটা বিশ্বাস আছে মানুষের মধ্যে। সেভাবেই যে কোনো মানুষই তার জন্ম হয়েছে তা চলে যাবেন, কিন্তু সেই সব মানুষই আজকে অমর হিসাবে থেকে যাবেন মানব সভ্যতার কাছে, ভারতীয়দের কাছে, সমস্ত মানুষের কাছে। তো যারা কিছু করে যাবেন, কিছু করে যান, তো জগদীশচন্দ্র বসু, আজকে আচার্য জগদীশচন্দ্র বসু, তিনিও কিন্তু এই ধরনের কাজ করে গেছেন, ফলে আজ আমরা তাকে স্মরণ করছি। পরাধীন ভারতে এত অসুবিধা ছিল, তা সত্ত্বেও তার মধ্যে ওই সীমিত সময়ের মধ্যে, সীমিত যন্ত্রপাতির মধ্যে একটা আবিষ্কার করে এক নতুন দিগন্ত উন্মোচন করা বিশ্বের কাছে, এটা বিশ্ববাসীর কাছে এটা বিরাট ব্যাপার। আজও সেই গবেষণা চলছে, আজও সেই গবেষণার একটা আলাদা কদর এখনও রয়ে গেছে। আর গবেষণা জিনিসটা তো শেষ হয়ে যায় না, কেউ শুরু করেন এবং তাকে ধরেই সেটা চলতে থাকে বহু বছর ধরে, যতক্ষণ পর্যন্ত না তার শেষতম জায়গাটি খুঁজে পাওয়া যায়। তো আচার্য জগদীশচন্দ্র বসু কিন্তু এই জায়গাতে দাঁড়িয়ে এমন কাজ করে গেছেন যা আজকে তার মৃত্যুদিনেও আমরা স্মরণ করছি চ্যানেল বাংলার পক্ষ থেকে, সুমনবাবু বিশ্লেষণ করলেন। সেই সঙ্গে আমরা আজকে শেষ করছি আমাদের খবরের ময়নাতদন্ত। নমস্কার।